নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেসিপিতে স্বাগত। আজ আমি খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কাতলা কালিয়া রান্না করে দেখাবো। এই রেসিপিটা একদম বিয়েবাড়ির মতনই খেতে হয়। আপনারাও ট্রাই করে একবার দেখবেন, ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। তো শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম করে এতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। 3-4 টেবিল স্পুন সর্ষের তেল এখানে আমি দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নেব। খুব কড়া করে আমি মাছটা ভাজবো না। এই দেখুন, ঠিক এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, মাছটা ছিবড়ে হয়ে যায়। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে এতে আমি 3 ছোট এলাচ ফোড়ন দিয়ে 1 বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এতে আমি আদা, রসুন আর টমেটো আর 2-3 কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটাই আমি এতে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 কড়াই এভাবে কষাতে হবে। কষানোর পর আমি এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। খুব বেশি মশলা আমি এতে ব্যবহার করিনি। মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে 1 চামচ মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি একটা ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে আমার মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে 2-3 ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি আরও একবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতন জলটা দিতে হবে। যেরকম গ্রেভি পছন্দ করবেন ঠিক সেই রকমই জলটা এখানে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মশলাশার সাথে জল ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি এখানে স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি অ্যাড করে দেব। চিনিটা আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি। 1/2 কাঁচা পাকা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে। এইবার আমি 2-3 জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে। 2-3 পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, আমার কাতলা কালিয়া প্রায় রেডি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে। দেখতে একদম বিয়েবাড়ির মতনই হয়েছে। ওপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি কাতলা কালিয়া। আপনারা মনে করলে
সামান্য ধনে পাতা কুচিও প্রত্যেকে ছড়িয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই কাতলা কালিয়া গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।